নিখাও বঙাইগাঁৱত ভয়াবহ পথ দুর্ঘটনা, থিতাতে নিহত এজন। বঙাইগাঁও জেলার হাপাচারা গাৰু গাঁৱত সংঘটিত হয় উক্ত ভয়ঙ্কর পথ দুর্ঘটনাটো। তীব্রবেগী ডাম্পারো খুন্দাত থিতাতে নিহত হয় সাইকেল আরোহী। নিহত সাইকেল আরোহীজন রঞ্জন দে বুলি জানিব পৰা গৈছে। দুর্ঘটনা সংঘটিত করা ডাম্পারখনৰ নম্বর AS01DD1641। দুর্ঘটনাটো কেন্দ্র করে উত্তেজিত একাংশ লোকে পরিস্থিতি অধিক উত্তপ্ত করে রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে। দুর্ঘটনা সংঘটিত করা ডাম্পারখনত অগ্নি সংযোগের চেষ্টা উত্তেজিত রাইজর। সম্প্রতি ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলৈ সক্ষম হয়। আপনাদের আজি দেখা পাইছে হাপাচারা গাৰুগাঁও 1 নং গাৰুগাঁও আমার এই অঞ্চলের নিবাসী এজনক ডাম্পারের তলত থিতাতে নিহত হয়েছে। এনেকা ঘটনা, এই এই ব্যক্তিজনক যাতে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করে, পরিয়ালের যাতে সংস্থাপনের ব্যবস্থা করে। আর আমি একটা কথা দাবি জানাইছো, এই রাইজক আমি এই রাইজে যে পদের উপর বর্তমান প্রতিবাদী কার্যসূচী চলি আছে আপনাদের দেখবলে পাইছে। আমি ইয়াত দূরদিয়া প্রশাসনক একটা কথা আমি আমি দাবি উত্থাপন করব বিচারিছো, যে প্রশাসন আর ডাম্পার মালিকর যা মিতেরালি সেইবর অনতিপলমে বন্ধ করব লাগে। বঙাইগাঁওর পৰা রাতুল দেব, রিপোর্ট নিউজ নেস্ট। সগৌরবে যা 17 বছর ধরে সোনাপুর অঞ্চলত রাইজর সেবার মানসে হোটেল ব্যবসায় আরম্ভ করা অন্যতম এজন অসমীয়া ব্যবসায়ীর কষ্টর ফসল দিলাইট ধাবা। সদায় থলুয়া খাদ্যর উপর গুরুত্ব দিয়া এইখন ধাবাত থালি একেবারে কম মূল্যত উপলব্ধ। সুস্বাদু খাদ্য, সম্পূর্ণ ঘরুয়া রুচি সমৃদ্ধ এসাজ খোৱাৰ আপুনি ইচ্ছা করেছে নাকি? তেন্তে আহক সোনাপুরের দিলাইট ধাবালৈ, যত পাব সকল ধরনের উৎকৃষ্ট মানের খাদ্য সম্ভার। যোগাযোগ করক 9954277793 অথবা 9859139171।